লাক্স নিবেদিত। আমি একটু সুকন্যার মার সাথে কথা বলতে চাইছি। আরে আগে মামি তারপর মা। দেখুন তুমি সুকন্যার বিয়ে করবার চাও না? আলিয়া, ছেলেটা আসলে ওর সাথে কথা বলে দেখো, যদি পছন্দ হয় তাহলে খোঁজ খবর নিয়ে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলো। না সত্যি করে বলুন, আপনি আমাকে পছন্দ করেন? হ্যাঁ তোমাকে পছন্দ করি, কিন্তু তার মানে এই না যে তুমি ছেলেটা এই একটা জায়গা বেশ রপ্ত করেছ, মানুষকে কি করে ভুলিয়ে রাখতে হয়। মানুষ ভোলানোই তো আমার কাজ। আমার মেয়েকে কি দিয়ে ভুলিয়েছ? তুমি কি বলতে গিয়েছিলে আমার রুমে? না তেমন একটা সিরিয়াস কিছু নাই। কি বলো না সুকন্যা, তোমার বিয়ার প্রস্তাব নিয়ে আইতাছে। वालेकुम सलाम आमी तन्मय। ओ हाँ अच्छा और सबाई कोथाय? जी ना एसो एसो भेतरे एसो। बसो बसो बसो। थैंक यू। आमी सुकन्यार बाबा। तुम्हें करे बोलছি নিশ্চয়ই কি করা হয়? আমি আমার বাবার কোম্পানিতে চাকরি করছি। বাহ বাবা খুব ভালো খুব ভালো। তা কি নাম তোমার বাবার? আমি আসলে কয়টা জরুরি ব্যাপার নিয়ে। না না ঠিক আছে আমি আসলে ওই কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না তো তাই। দাঁড়াও আমি ওদেরকে নিয়ে আসি। না আমি আমি আপনাদের সাথে কথা বলতে চাইছি। সুকন্যার বাবা মার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বলো। আমি ঠিক জানি না কথাটা কিভাবে জানতে চাওয়া উচিত অথবা আদৌ জানতে চাওয়া উচিত কিনা। তুমি সুকন্যা সম্পর্কে কিছু জানতে চাচ্ছ তো? না। তাহলে এই বাড়িটা সম্পর্কে। এই বাড়ির মালিক তো আপনারা নন, জব্বার সাহেব। আমি আপনাদের কোন রকম। তুমি এসব কথা জানতে চাচ্ছ কেন? আমার বাবা মা একদিনে বাড়িতে আসবেন, তারা এই প্রশ্নটা করার আগেই। তোমার বাবা মা আসবার কোনো দরকার নেই। কিন্তু আমি তো তাদেরকে আনতে চাই। তুমি এবার আসতে পারো। আপনি এসেছেন তাহলে? কি হলো চলে গেল যে? তুই তোর ঘরে যা। কেন বিয়ে প্রপোজাল দেয়নি সুকন্যা? বারে আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে অথচ আমি জানতে পারবো না। কি হলো বাবা? ছেলেটাকে তুই আগে থেকে চিনিস? ক্যাম্পাসে দেখেছি, এর বেশি কিছু তো না। বাবা বিয়ে প্রপোজাল দেয়নি? বাবা আমি জানি না। তন্ময় চলে গেছে গা? কথা কইতাছ না কেন? দোয়া দু করতে করতে আমার জানছিস হয়ে গেল। চুপ মারে আছো কি ক? দোয়া পড়ে তুমি কি চাইছিলে? কখন যাইব না তাই দোয়া কবুল না। তন্ময় কোনো বিয়ের কথা বলতে আসেনি। মাইনে কও কি হচ্ছে কও। বুঝতে পারছি না এসেছিল কেন? তোমার বাপ মার লগে কি কথা হচ্ছে? কেউ কিছু বলছে না, নিশ্চয়ই এমন কিছু বলেছে যে আজব ব্যাপার। তুমি না কইলা পোলায় তোমার বিয়ে করবা চাই? আমিও তো তাই জানতাম। তাহলে কি হইতে কি হয়ে গেল গা? কে জানে, তুমি বাবা মার সাথে কথা বলে দেখতে পারো। হ্যাঁ জিগা দেখি। দাঁড়াও, এগুলো খুলে দাও। আর তুমি দোয়া পরে কি চাইছিলে বলো তো? পোলাটার লগে যেন তোমার বিয়াটা হইয়া যায়। তাই তুমি বহ, আমি জিগা আছি। খারো যাইবা না কইলাম। কি হচ্ছে আমার কি কম যায়? না আমি কইতাছি না যে আমারে কইতে হইব। সুকনার কাছে শুনলাম তন্ময় নাকি অন্য কি কথা কয়ে গেছে। যা জানো না তা নিয়ে খামোকা কথা বলছো কেন? জানানোর লাগেই তো জিগাইতাছি। এটা আমাদের একেবারে নিজেদের ব্যাপার, তোমাকে জানানো যাবে না। ও আপনারা অন্তরি আমারে আপনা মানুষ বলে ভাবেন না? না জাগা এগুলা লই আমি আর ভাবি না। তো আমার কথা হইল আপনাকে এমন কি নিজেদের বিষয় আছে যা আমি জানবার পারি না, অথচ বাইরের একটা অচিন মানুষ জানে? সেটাই তো ভাবছি। কোনটা আপা? ছেলেটা জানলো কি করে? অমর জ্বালা, কথাটা কি? এই বাড়িটার মালিক আমি না, জব্বার সাহেব। জব্বর? জব্বর কেঠা? তুমি যে আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে গেল না, একটু বোর লাগছিল। যে কাজে তোমরা ইন্টারেস্ট পাও সে কাজে আমি তো ইন্টারেস্ট নাই পেতে পারি। তুমি কি কোনো ব্যাপারে আপসেট নাকি? না। তাহলে যেখানে গিয়েছিলে সেখানে কোনো ঝামেলা হয়েছিল না? আমি তো সুকন্যাদের বাড়িতে গিয়েছিলাম। সুকন্যা? হুই সুকন্যা? বাবা তুমি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যাও। ও ইয়েস ইয়েস, নাও আই রিমেম্বার, নাও আই রিমেম্বার। এটা নিশ্চয়ই ভুলে যাওনি যে তোমার সাথে আমার একটা ভীষণ জরুরি কথা আছে। নাও মাই ডিয়ার, নাও। থ্যাংক ইউ। চলো। বিষয়টা তন্ময় জানলো কি করে? বাবা আমি কি করে বলবো? এ বাড়িতে তুই ছাড়া তার ওকে কেউ চিনত না। তোমরা তাহলে বলতে চাচ্ছ আমি একটা ছেলেকে সেদে সেদে নিজের বাড়ির খবর দিয়ে এসেছি? তাহলে ও জানলো কি করে? अच्छा तुम्हारा আমার সাথে এভাবে কথা বলছো কেন? ছেলেটা যে বিয়ের কথা বলতে আসতে চায় তুই তো বলেছিস। হ্যাঁ, তার মানে ও তোকে আগেই বলেছে? হ্যাঁ, অনেকবার বলেছে। সেই জন্য আজকে এসেছিল তোর বাবা মায়ের খোঁজ নিতে। মা, আমি কিন্তু কখনোই ওকে কিছু বলিনি, তোমরাই তো ওকে আসতে বলেছো। ছেলেটা না আসলে জানতেই তো পারতাম না তুই আমাদেরকে নিয়ে বাইরে কি বলিস। মা, তোমরা আমাকে এতটুকু বিশ্বাস করতে পারছো না। বিশ্বাস করতে করতে অনেক ঠকেছি আলিয়া। আমার মনে হয় সুকন্যা কিছু বলেনি। তাহলে? কিন্তু তন্ময় কথাটা জানলো কি করে? তুমি কি কোনো কাজ করছিলে? না। ওহ, কয়েকটা দিন বড্ড হেক্টিক গেল। পার্ট অফ বিজনেস। দেখো, তুমি যদি আমার কাছে একটু শেয়ার নিতে তাহলে আমি একটু রিলিফ পেতাম। আমি তো আসলে তোমার মতো ওরকম ক্যালকুলেটিভ না, তোমার মতো ভালো ব্যবসা বুঝি না। আমি কিন্তু ব্যবসাটা একদিনে শিখে হইনি। বেসিক্যালি আই এম নট ইন্টারেস্টেড। ওকে, এবার বলো সুকন্যা কেমন আছে? তুমি কি আমার সাথে এখনই কথা বলতে চাইছো? দেখো, আমি জানতে চাইছি সুকন্যা কেমন আছে। আমি ঠিক এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে তোমার সাথে কথা বলতে চাইছি না। বাহ, আমি তো তোমার সঙ্গে এই কথা বলতে এলাম। সেটা তুমি না বললেও আমি বুঝতে পেরেছি। তাহলে বলছো না কেন? কারণ তুমি ভুলে গিয়েছিলে। আমার ব্যাপারটা তোমার কাছে অতখানি ইম্পর্টেন্স পাইনি। দেখো তন্ময়, এই ব্যাপারটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছো না তুমি? একটু বেশি বাড়াবাড়ি করবো বলেই তো তোমার অপেক্ষা ছিলাম। তুমি তো আমার বাবা, আর কোথাও না পারলেও এই একটা জায়গায় আমি নিশ্চয়ই বাড়াবাড়ি করতে পারি। হোয়াটস রং? তুমি সামান্য একটা মেয়েকে নিয়ে এখন সামান্য বলছো, কিন্তু সবকিছু জানার পর তুমি সামান্য বলবে না। আরে তুমি তাহলে কখন আমার সঙ্গে কথা বলছো? যখন তুমি বুঝবে তোমার সময় হয়েছে তখন। আচ্ছা, একটা বড় পার্টির কাজ পেয়েছি। ব্যবসাটা ভালোই হচ্ছে, কি বলো? আবাদুল্লাহ ভাই, আর মাত্র কটা দিন অপেক্ষা করো, এরপর তোমাকে একটা গাড়ি কিনে দেবো, তারপর আস্তে আস্তে বাড়ি। আমার যে কি খুশি লাগছে না, মনে হচ্ছে কি জানো সুইট। তো বসাব কেডা তুমি তার চিনো? জব্বার? জব্বার কি জিনিস? কোথায় থাকে? কে কে জব্বার? হ্যাঁ, এই বাড়ির আসল মালিক। আসল মালিক? তুমি তুমি এসব কথা জানো? তুমি কি আমারে বেকুব পাচ্ছ? না 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 না। তার মানে তোমাকে ব্যাপার জিনিস আমি জানা ফেলাইছি। আব্দুল্লাহ ভাই এই বাড়িটার দখল করে আছে। না 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 না, তা হবে কেন? তা 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 হবে কেন? মাগার তুমি না মানে কইছিলে এই বাড়িটা তাগো? হ্যাঁ, তাগোই তো। তাগোই তো মানে আপা আর জব্বা সাহেবের নামই, দুজনের নামই। কি? হ্যাঁ হ্যাঁ, বুঝার পারলাম না। আপার প্রথম স্বামী জব্বার। কেন তোমাকে আগে বলেছি না? হায় আল্লাহ, হায় হায় হায়। কই কি কই কি স্বামী থাকতে? আল্লাহ তোমার তোমা এই লেগে মানুষে কয় बिया शादी करने लगे फैमिली दिखाने लगे। केमन फैमिली बाबा, एक बिया गया छिलो, आरेक बिया